নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর 2021 সালে আমরা পা রাখতে চলেছি, আর এই 2021 সালে এই সাত রাশির জাতক ও জাতিকারা জ্যাকপট পেতে চলেছে, বুঝলেন না? অর্থাৎ আপনারা লটারি পেতে চলেছেন। তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভশীঘ্র। প্রথমেই আমি আপনাদেরকে জানাই 2021-এর শুভকামনা, অর্থাৎ 2021 যেন আপনাদের প্রত্যেকের মঙ্গল যায় এবং প্রত্যেকের যেন মনের ইচ্ছা, মনের বাসনা যেন পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি আমি শুরু করতে চলেছি। আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021-এ জ্যাকপট পেতে চলেছেন, অর্থাৎ লটারি পেতে চলেছেন, যার ফলে আপনারা এই লটারি থেকে কোটিপতি হতে চলেছেন। ভিডিওটি একটু বিস্তারিত হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই কথাগুলো আপনাদের মঙ্গলের জন্যই আমি বলতে চলেছি। ভালো করে মাইনরিটি শুনুন, আপনাদের নিজস্ব রাশিটি শুনে ভিডিও স্কিপ করে যদি বেরিয়ে যান সেক্ষেত্রে কিন্তু বড়ই ভুল করে ফেলবেন। দেখুন, লটারি, সাট্টা, জুয়া যাই বলুন না কেন, সমস্তটাই ভাগ্যের উপর নির্ভর করে, তাই তো? তাই আপনাদের জন্মছকে একটি গ্রহ ভালো থাকার প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এবং এই বছরটা অর্থাৎ 2021 সাল হচ্ছে বুধের বছর। কেমন করে বুধের বছর? 2+0+2+1, 2+2=4, আর 1+5, অর্থাৎ পাঁচ সংখ্যাটা কি ইন্ডিকেট করে? বুধকে। অর্থাৎ এই বছর একটু পরিমাণ বুদ্ধিরও প্রয়োজন রয়েছে, তাই যাদের জন্মছকে বুধগ্রহ ভালো রয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার রাহু গ্রহ ভালো রয়েছে, তারাই কেবল লটারি কাটুন, কারণ রাহু গ্রহই দেখায় লটারি। আর আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, অযথাভাবে আপনারা লটারি কেটে আপনাদের মূল্যবান পয়সা নষ্ট করবেন না, এটি আমি আপনাদেরকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি। আপনারা আগে প্রপার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যাকে আপনার ভালো লাগে, যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে তাকে দেখিয়ে নিন, তারপরে আপনি লটারিটি কাটুন। নয়তো লটারি কাটতে 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 একবার এমন সময় আসবে যখন আপনি যখন গুনতে বসবেন যে কত টাকা আমি লটারি কাটলাম আর কি পেলাম, দেখবেন আপনি মাইনাসে রান করছেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি ব্যাপার মাথায় রাখবেন, একটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল প্লিজ করবেন না, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এবং আমি এই নাম্বারটি ডিসক্রিপশন বক্সেও মেনশন করে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই 2021-এ কোন সাত রাশি জ্যাকপট পেতে চলেছে, অর্থাৎ লটারি থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু এই বছর অর্থাৎ 2021-এ লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে কোটিপতি হতে চলেছেন। তবে আপনারা নিজস্ব জন্মছকটি একবার অন্তত বিশ্লেষণ করিয়ে নিন। আপনার জন্মছকে রাহুগ্রহ যদি ভালো না থাকে, তাহলে আমি কখনোই বলবো না আপনারা লটারি কাটুন, কারণ পুরো পয়সাটাই নষ্ট হয়ে যাবে, পুরো পয়সাটাই মাটিতে পড়ে যাবে। তাই আপনারা নিজের জন্মছকটি আগে দেখে তারপর লটারি কাটবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এর লটারি থেকে, সাট্টা থেকে এবং জুয়া থেকে কোটিপতি হতে চলেছেন। তবে আপনাদের ক্ষেত্রেও আমি একই কথাই বলবো, আপনারা নিজের জন্মছকটি অবশ্যই বিশ্লেষণ করিয়ে নিন কোনো ভালো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে, নচেত আপনার পয়সা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থেকে যাবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও
2021 লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে কোটিপতি হতে চলেছে। তাই আপনারাও আপনাদের নিজস্ব জন্মছকটি একবার বিশ্লেষণ করিয়ে নিন এবং দেখে নিন আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন পজিশনে রয়েছে। যদি রাহুগ্রহ ভালো পজিশনে থাকে তাহলে লটারি কাটুন, নচেত কিন্তু কাটবেন না। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 লটারি কাটতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা লটারি কাটার আগে আপনাদের জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা বড় বিচার্যের বিষয়, সেটি আগে জেনে তবে লটারি কাটুন, নয়তো লটারির টাকাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থেকে যাবে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু প্রবল থেকে প্রবলতর বাড়তে চলেছে। তবে এই লটারি সাট্টা জুয়া সমস্তটাই রাহুগ্রহ দেখে, সেহেতু আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। তাই আপনাদের জন্মছকটি আগে দেখে নিন, তারপরে লটারিটি কাটুন, নচেত আপনার পয়সা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থেকে যাবে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে কোটিপতি হতে চলেছেন। তবে আপনাদের জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। অবশ্যই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন, তারপরে লটারি কাটুন, নচেত লটারি কাটবেন না। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লটারি কাটতে পারেন, কিন্তু আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। তাই আপনাদের জন্মছক আগে দেখে নিয়ে তারপরে লটারিটি কাটুন, নচেত লটারির পুরো টাকাই কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।